Assalamu alaikum. আশা করি আপনারা সকল আছেন বলা আলহামদুলিল্লাহ আমি আছি বলা লগে আছি আপনারা লগে আমি মোহাম্মদ মাসুম আহমদ তো আজকের ভিডিওটা নিয়ে আইলাম আপনারা লগে কিলা আপনারা থাইল্যান্ডের বিষয় সিঙ্গাপুরের বিষয় প্রপারলি মানে জেনুইনভাবে কিতা কিতা কাগজ লাগে প্লাস আমিও বিশ্বাস করছি আমার নিজের আমি বিশাল আলহামদুলিল্লাহ পাইছি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনার লগে আমি বিষয়টা শেয়ার করব তো থাইল্যান্ডের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমি আমার যে ডকুমেন্টগুলো সাবমিট করছি আপনার লগে এই ডকুমেন্টগুলো নিয়ে কথা বলব কিতা কিতা ডকুমেন্ট আমি দিছি প্রথম অবস্থায় আমার ট্রেড লাইসেন্স আমি ইংলিশ করছি এবং আমার যে কোম্পানি আছে কোম্পানির প্যাড বানাইছি আপনারা দেখরা এটা হচ্ছে আমার প্যাড ওলা আপনার প্যাড বানাইতে হইবা থার্ড হইছে আপনার ভিজিটিং কার্ড আপনি করতে হইবা ওলা ইংলিশ করিয়া করবা তো আমার এক সাইডে দি ইংলিশ আছে এক সাইডে দি বাংলা আছে ফোর্থ হয়েছে আপনি যদি ম্যারিড হইয়া থাকুন তে অবশ্যই আপনার খাবিনর ইংলিশ ট্রান্সলেট করে এটা নোটারি করতে হইবা বুঝছেন আর ফাইভ হয়েছে আপনার টিআইএন যেটা টিআইএন আপনারা দেখা ও আমার টিআইএন আছে এটা আপনার ইনকাম ট্যাক্সের যেটা এটা আপনার অবশ্যই লাগবো প্রপারলি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার সিক্স মান্থর মানে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দিতেও হইবা মিনিমাম প্রত্যেক মাসে আপনার একটা ট্রানজ্যাকশন থাকতে হইব এখন আপনার সেভিং অ্যাকাউন্ট দেন আপনার ব্যবসায়িক যে কারেন্ট অ্যাকাউন্ট আছে তা দিন ডাজেন্ট ম্যাটার আর এরপরে আপনার যে ভ্যাকসিন কার্ডের যে দুইটা পেজ আছে ও দুইটা পেজ আপনার সাবমিট করতে হইবা ফটো তারার কাছে গেলে যে যে এজেন্সি যাইবা তারা অন্য ম্যাট পেপারও ফটো আপনার বানানো লাগবো আপনার ম্যাট পেপারও ছবিটা বানাই নেবা তো এর বাদে এনআইডি কার্ড আপনার দিতে হইবা এনআইডি কার্ড আপনার বাংলা থাকলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ইংলিশ ট্রান্সলেট করতে হইবা কিতা কিতা আমি আপনার কইয়া দিলাই ইংলিশ ট্রান্সলেট আপনার যে ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স ইংলিশ ট্রান্সলেট আপনি করা লাগবো করিয়া আপনি নোটারি করতে হইবা যে একটা লাল শিল থাকে বুঝছেন পার পেজ ওলা কেউ পঞ্চাশ টাকা নেয় কেউ বিশ টাকা নেয় ওলা আপনি করতে পারবো আর যারা সিলেটে আসুন আমার লগে যোগাযোগ করিয়া করতে পারেন আমি খুঁয়া দিব মানে আমার পরিচিত আসুন এরা টেকা কম কিতা করুন কেন যে বেশি রাখি দিবা অথবা আমার লাভ হইব কিছু ইলা নাই আমার কাছে নাম্বার আছে আমি তার কাছে করাই প্লাস আমারও আরও রিলেটিভ হলরে আমি দিছি অন মাতিয়া কেউ বিশ টাকা দিছেন কেউ পঞ্চাশ টাকা দিছেন কেউ তিরিশ টাকা দিছেন আমার এই কন্ডিশনে আর কি তো এটা আপনারা করতে পারবা নোটারির বিষয় আর আপনারা যে সাগান হয়তো ট্রান্সলেট করতে পারা এটা কোনো ম্যাটার না হয়তো টাকা একটু বেশি যাইব আর আমি টাকা কম যাইতে করি আমি কইলাম যে আমার পরিচিত আছে যে সুরমা মার্কেট অন তিনতলাতে যেন অ্যাডভোকেট আছে আমার ফ্রেন্ডে আমার পরিচয় করাই দিয়েছেন তো তার কথা হইলে আমার যে ফ্রেন্ডের ট্রাভেল এজেন্সি আছে তো অনুমাতিয়া দিছে তার কথা কইলে মোটামুটি তাই একটা মায়া একটা মায়া করো অন্যখানে গেলে এই মায়াটা মিলতো না আর আপনার পাসপোর্টের স্টোরি মানে আর সরি ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সিক্স মান্থের একটা মিনিমাম আপনার দুইটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবো একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের লগে ব্যাঙ্ক সলভেন্সি ফয়লা একটা দিবা আর সেকেন্ডে দিবা আপনার আরেকটা ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে থাইল্যান্ডের লাগে প্রথমে আপনি করবা সেকেন্ডে আপনি সিঙ্গাপুর করবা থার্ডে আসবো আপনার কিতাবতে মালয়েশিয়ার আপনার আর কোনো ফাইল রেডি করা লাগতো না ও ফাইল থেকে আপনার কপি করিয়ে রাখিলেও চলবো আর ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কপি দিলেও চলে কিন্তু থাইল্যান্ড আর সিঙ্গাপুরের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস ব্যাঙ্ক সলভেন্সি আপনার নতুন করিয়া তুলিয়া নতুন অবস্থায় আবার দিতে হইবা মানে হার্ড কপি যেটা কোনো ফটো কপি চলতো না কোনো ইমেল কপি চলতো না তো এখানে আপনার দুইশো তিরিশ টাকার মতন যাইব একটা ব্যাঙ্ক সলভেন্সি লইতে
খেউরু খেউরু লাগতো না, প্রথম অবস্থায় ব্যাংকে গিয়া কইলে তারা দিলে, কিন্তু দ্বিতীয়বার গেলে তারা আর একটু একটা কষ্ট আছে, একটা পেজর যায় যে কোনো ব্যাংকেরও দেওয়া লাগে, তো ওই হিসাবে আপনার দিতে হইবা। ব্যাংক সলভেন্সি সুন্দর করিয়া আপনার যেদিন আপনি ব্যাংক স্টেটমেন্টটা তুলবা এদিন আর কোনো টাকা ইন আউট করবা না, আপনার ব্যবসায়িক হোক আর পার্সোনাল হোক, আপনার টাকাটা যে যে অ্যামাউন্টটা দিবা মিনিমাম, আপনি অ্যামাউন্ট মনে করেন আপনার থাইল্যান্ডও লাগে 1,20,000 থেকে 1,50,000 আপ আপনি যা রাখতে পারেন, মিনিমাম একটা 1,00,000 দরকার 1,50,000 টাকা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট রাখকে আপনি স্টেটমেন্টটা তুলবা। আর স্টেটমেন্টটা তোলার সময় মনে করো 15-20 দিনের ভিতরে যাতে আপনার অ্যাকাউন্টে ওলা টাকাতে থাকে, আর আপনি হুট করিয়ে যদি টাকা ঢুকাইয়া স্টেটমেন্ট বার করেন তো তারা কিন্তু এটা মানে চেক আউট করে, তো চেক আউট করার কারণে আপনার তো প্রবলেম হইতে পারে, তো ওই বিষয়টা মাথায় রাখবা যখন ব্যাংক স্টেটমেন্ট তুলবা। আপনার যে প্ল্যান করবা যে আমি তখন ব্যাংক স্টেটমেন্টটা তুলতাম আমার থাইল্যান্ডেও বিশাল লাগে, সিঙ্গাপুরেও বিশাল লাগে, মালয়েশিয়ার বিশাল লাগে, ওই হিসাবে আপনি কিছু অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে রাখি, আপনি ওই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবা, যেমন আপনার অ্যাকাউন্টে টাকা যেন থাকে বুঝছেন। আর ভিসা আওয়ার আগ পর্যন্ত আপনার যদি ফরেন রাখতা রাখতা পাররা, আর যদি ফরেন না রাখতা তেও কোনো সমস্যা নাই। যেমন আমি থাইল্যান্ডের লাগি আমার মোটামুটি একটা অ্যামাউন্ট আছিল, কিন্তু সিঙ্গাপুর যখন আমি সাবমিট করি তখন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হিসাবে আমি সাবমিট করছি, কিন্তু লাস্টে আমি অ্যাকাউন্টের ব্যালেন্স এখান থেকে অনেক কিছু কমাইছি, কমাইয়ে আমি টেনশন করছি যে আমার হয়তো কোনো প্রবলেম হইতে পারে। তখন আমি আসলে ইলা আমার কোনো প্রবলেম হয়েছে না, আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি, তো আমি যে ভিসা পাইছি আপনার আমি দেখাই লাগে, আমি তো খালি মুখ দেখই না, আপনার আর তো অবশ্যই দেখার দরকার আছে। তো ডকুমেন্টগুলো আপনার প্রপার করবা, আর ও সব যে ডকুমেন্ট যেগুলো আছে আপনার ওগুলা মানে তিন সেট করে নিবা, নোটারি করিয়া আপনার আপনার ট্রেড লাইসেন্সের মেইন কপিটারে কিতা করতে হইবা, ও সিল মারাইতে হইবা নোটারিত, ফটোকপি তো সত্যায়িত করতে হইবা, করিয়া আপনার দেওয়া লাগবো বুঝছেন। আমি হয়তো হোক আমার এটা হইলো আমার থাইল্যান্ড ভিসা, এটা থাইল্যান্ড ভিসা মাসুম আহমদ লেখা আছে, আর থাইল্যান্ডও যে স্টিকার ভিসা, আর ও হয়েছে আমার সিঙ্গাপুরের ভিসা, ওই যে সিঙ্গাপুরের ভিসা, এটা হয়েছে ই ভিসা, ওই যে ই ভিসা রিপাবলিক অফ সিঙ্গাপুর। তো আমি মোটামুটি 2 সপ্তাহে ফাইলেছি, তো আলহামদুলিল্লাহ আমার সব ডকুমেন্ট জেনুইন আছে, এর কারণে আপনারা যদি সপ্তাহ ঠিক থাকে তো বয়ের কিছু নাই, ভিসা অবশ্যই পাইবা, আর আর কোনো কিছু জানার যদি থাকে তো আমার লগে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার হলো 01719833916। আর ভিসা ফিস যেটা থাইল্যান্ডের আপনার 5,500 থেকে 6,000 টাকা, মানে যারা খাম করে এরা তারারও একটা বেনিফিট লাগে, আপনি যে ফাইল দিবা যেন দিবা তারা একটু কইব আপনার যে অত টাকা লাগবো, দিলেন যেন কোনো অসুবিধা নাই, তারা কিন্তু আপনার যে ফাইলটারে সুন্দর করিয়া সাজাইব, সাজাইয়া গুছাইয়া আপনারে দিব, কিন্তু অত টাকা লাগে না, এর বাদেও অসুবিধা নেই, একজনে যদি কষ্ট করে তার কষ্টের ফল পাইতে হয়। সিঙ্গাপুরেরও হলে আপনার 5,500 থেকে 6,000 টাকা তারা চাইব এজেন্সি হলে, দিলেন যেন কষ্ট করবো তারা। মালয়েশিয়া ওলা 6,000 6,500 বুঝছেন, 7,000 যাওয়ার দরকার নাই আপনার, 6,500 আপনি যা পারবেন মাতিয়া বললি আপনি কিতা করতা, তবে 6,500 আমি দিয়েছি বুঝছেন, আমি দিয়েছি আপনারাও যদি দেন তে তার ভালো হইব, কোনো অসুবিধা নাই, আর যদি কমাইতে পারেন তো আরও আলহামদুলিল্লাহ কমাইলা, আর আমি কোনো জিও নাই যে আমারে দেওয়া আমারে দিতা, এলা যদি কোনো কিছু করেন এলা কিছু না, আপনার যদি কোনো হেল্প লাগে আমার আস্তিন করতে পারেন, আমার যতটুকু জানা আছে যেহেতু আমি করাইছি আর আমি সাকসেস ওলা করিয়া, এর কারণে আমি আজকের ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম। আর এনআইডি কার্ড অবশ্যই লইয়া যাইবা, ওই দোকা ট্রেড লাইসেন্স ওলা আপনারা ইংলিশ করবা, ইংলিশ করিয়া ওলা ফটোকপি যে সেট বানাইবা সেট করিয়া, আবার ও ওলন লাল আপনার নোটারি অ্যাডভোকেটে সিল মারিয়া দিবা সত্যায়িত করিয়া যে এইটা কারেক্ট, এরপরে বাংলাটাও সত্যায়িত করা লাগবে, যেমন এনআইডি কার্ডও অ্যাডভোকেটের সিল মারিয়া দিবা, সব কিছু আপনার ওলা রেডি করিয়া আপনি দিতে হইবা। তো আমরা ফাইলাম কেটা কেটা
প্রথমে আপনার 6 মান্থর ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ব্যালেন্স আপনারা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা রাখবা এবং সেকেন্ড হইল আপনার লাগব কোম্পানির যে ট্রেড লাইসেন্স এটা ট্রেড লাইসেন্স ইংলিশ করা নোটারি করা আর তার লাগবে আপনার ইংলিশ যে কার্ড আছে ভিজিটিং কার্ড আপনার কোম্পানির ওটা লাগবে আর ফোর্থ হইল আপনার যারা ব্যবসায়ী আছে তার ক্ষেত্রে ওরা ফোর্থ হইল প্যাড লাগবে তার 3 পেজ ওলা প্যাড আপনি তাকে সিরিয়া দিলেই বা তার দিলেইলে চলবো ফাইভ হইল আপনার ফার্স্ট নম্বরে আপনার যে কিতা আছে ভ্যাকসিন সার্টিফিকেট যেটা ওটার আপনি 2 কপি দিলে একবার তারা রেডি করিয়া মানে ফাইলটা সুন্দর করে মানে এক এক দেশের মানে সেইমও পেপার লাগবো আর ব্যাংক স্টেটমেন্টটা লইবা মানে ফয়লাটা দেওয়ার বাদে একলগে দুইটা লইবা না প্রথমটা দেওয়ার পরে মনে করো থাইল্যান্ডের ভিসা পাইয়া আপনি সিঙ্গাপুরের ভিসার লাগে ব্যাংক স্টেটমেন্ট দিবা আর আপনার লস্ট পাসপোর্ট যদি হয় আপনার তে তোমার তাকে জিডি একটা করাইয়া ওটার লগে লইয়া যাইবা কিন্তু বারবার আপনার কষ্ট করা লাগতো না আর যে পাসপোর্ট থাকে তো ওটার লগে আপনি অ্যাড করিয়া দিলাইবা ঠিক আছে আর আপনার যদি আর কোনো সার্টিফিকেট থাকে আপনি এনি এভিডেন্স আপনি দিতে পারা তবে ইংলিশ সপ্তাহিত ইংলিশও দিতে হইবা ট্রান্সলেট সপ্তাহিত করা লাগবো আপনার আর টিআইএন সার্টিফিকেট এটা একেবারে মাস্ট বি লাগবো এই ডকুমেন্ট আপনার দরকার এটা দিতে হইবা যারা আপনার সরকারি চাকরিজীবী অথবা কোনো কোম্পানির জব করেন তারা যাইতেছেন তখন তারার লাগে আপনার কিতা করা লাগবো এই এনওসি লইতে হইবা আপনার যে কোম্পানির এর বাদে আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সপ্তাহ ওলা লাগবো প্যাডউড আপনার লাগতো না তবে ভিজিটিং কার্ড এটা লাগবো আপনার একটা ভিজিটিং কার্ড অবশ্যই তাকে একজন কোম্পানির মানুষের আপনি কোন পদে আসেন এগুলো লাগবো আর টিআইএন তো লাগবো আর যা ডকুমেন্ট আপনার যে বিবাহিত বাংলা যেটা আছে ওটারে ওটাও লাগবো আর ইংলিশ ওটারে ট্রান্সলেট করিয়া ওটা নোটারি করিয়া আপনি ওটা সাবমিট করতে হইবা আর যদি আপনার পাসপোর্টের স্পাউস লেখা থাকে তে মেবি লাগতো না কারণ আমার পাসপোর্টের স্পাউস নাই কারণে আমি তো ম্যারিড তো যেহেতু ভবিষ্যতে আমার ফ্যামিলি লইয়া যদি কোনো প্ল্যান থাকে যে আমি টৌরে যাইতাম তো এর কারণে আপনারও যদি ওলা কোনো প্ল্যান থাকে যে আমি প্রথমে একলা টৌর মারিয়া পরে ফ্যামিলি লইয়া টৌর মারতাম তো ও হিসাবে আগফরটা হিসাব করি আপনি ম্যারিড হইয়া যদি আনম্যারিড হন তে তো আর হইল না আপনি ম্যারিড আছেন ম্যারিড হোক একটু কষ্ট হইব খাবিন টাবিন তার ঠিক করা ঠিক করিলি বা করিয়া দিলেই বা পরবর্তীতে আর কোনো বেজাল হইতো না আর কিচ্ছু না আপাতত ওটাও লগে আর ছবি যে টাইটা ম্যাট পেপারও তারা খুঁজা দিব যা আর গেছে আপনি দিবা কত বাই কত স্টুডিও সকল আছে ম্যাট পেপারও তো তারা রিসনে আপনারা লইতে পারবা কোনো অসুবিধা নেই আর যদি কোনো দরকার মনে হয় তে আমার লগে যোগাযোগ করতে পারবা আর আমি যতক্ষণ জানি ততক্ষণ হেল্প করবো বুঝছেন ধন্যবাদ সবাই আজকের মতো ভিডিও কেন সমাপ্তি আর আমি আছি আমার অফিসও আমরা অফিস হয়েছে অবশ্য জানা আছে যে আমরা হাঁস মুরগির বাচ্চা বিক্রেতা অফিস স্বপ্নযাত্রা ইনকিউবেটার অ্যান্ড হ্যাচারি আমরা গেছি আপনারা একদিনের সকল প্রকার ব্রয়লার মুরগি বাদে সবজাত হাঁস মুরগির বাচ্চা আপনারা পাইবা আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একমাত্র সিলেটের ভিতরে আমরা লোকেশন হইল রাজনগর উপজেলার মুকাম বাজারও এটা হচ্ছে আমরা মৌলভীবাজার জেলার সিলেট বিভাগের তো আর আমরার ফেসবুক পেজ হইল স্বপ্নযাত্রা ইনকিউবেটার অ্যান্ড হ্যাচারি আপনারা সার্চ করলে পাইবা অথবা আমরা যে মোবাইল নাম্বার আছে 0179-8339-16 ও নাম্বারটা যদি সার্চ করে লেন তো আমরা ইনশাল্লাহ সব জায়গাতে পাইলিবা আর গুগল ম্যাপও আমরা লোকেশন আইতে হইলে স্বপ্নযাত্রা ইনকিউবেটার অ্যান্ড হ্যাচারি মারলে সরাসরি গুগল ম্যাপে আমরা অফিসও লই আইবো আপনারা আর আমরা লোকে যদি দেখা করতে চাই তো অবশ্যই আপনার ফোন করিয়ে আইবা কারণ আমি আসলে সবসময় এই যে তো ভিডিও করে আমি না আমি বই খুব কম কোনো কাম হইলে আমি বই আনাইলে বোয়া হয় না তো আজকের মতো ভিডিও কেন সমাপ্তি আর যদি কোনো দরকার হয় যে থাইল্যান্ড সিঙ্গাপুরের বিষয়ের ক্ষেত্রে বিষয় রেডি করার লাগে তাইলে আমার কইবা আমি আপনার হেল্প করবো যতক্ষণ জানা আছে ধন্যবাদ সবাই আজকের মতো ভিডিও কেন সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম